দেখ পিকনিকে আইছি আর আমার মতন মাল খাবি না মাল খাওয়া দিয়ে আমাকে চ্যালেঞ্জ করিস স্পেশাল ব্র্যান্ডি সারা নষ্ট করছ তো আজকে পিকনিকে কোনো কথা হবে না খালি মাল হবে মাল হ্যালো আমার বনমালী আশা করি ভিডিওটি খুব 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 ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সবার শেষে একটি এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে টাটা চল খেতে পিকনিক খাই তুই তো দাদুরে নিয়ে তোকে সকিত তলে পিকনিক খাইস কেননি গে তোর হাত পাও কি হাওয়ায় বড় হইছে নি রে আর মাথার গিলু কি নারী বুড়ি তলে পড়ে রইছে নি শালা মানছে দার্জিলিং কালিম্পং পাহাড় পর্বতে যাইতেছে পিকনিক খাইবে তুই কা খেতে পিকনিক খামু তাহলে জানুয়ারি 21 থেকে দার্জিলিং এ চল হ্যাঁ চ ফাইনাল তো তাহলে দার্জিলিং ই চল আর কোনো সমস্যা হলে আমারে ফোন করবি ঠিক আছে পিকনিকের 7 দিন লাগে বাম দাম বাম রাম বাম হ্যালো ভাই আমার পিকনিক যাওয়া হইব না রে তোরা যা কেনিকা কি হইলো গার্লফ্রেন্ড যাইবার দিব না রে আমি পিকনিক গেলে বলে আমার গার্লফ্রেন্ড প্রেম পরানোকে পালা যাব গা তোরা যা পিকনিক মজা করিস পিকনিকের 2 দিন আগে আরে শুন না আমি পিকনিকে যাই পারুম না রে তুইও যাবি না তোর কি হইলো বাবা আর একটা বিয়া করব বাইতে বিয়ার অনেক কাম আছে আর নিমন্ত্রণ দিবার যাওয়ার লাগবো তোরা যা রে আমি যাই পারুম না শালা এত সুন্দর পিকনিকের প্ল্যান করলাম ওরা দুইজনই যাইবো না কেন ওদের কি হলো সুব্রত তোর গার্লফ্রেন্ড যাইবার দিব না আর জনির বাবা নাকি আবার বিয়া করব উই নাকি নিমন্ত্রণ দিবার যাইব তো এখন কি করবি কেউ না গেলেও আমরা দুইজন যাই সারুম ঠিক আছে সকাল 7টার সময় রেডিও থাকিস আচ্ছা পিকনিকের দিন পাঠা ছাগলের মতো খারাই রয়েছে কে যা এটা যা না আর ভয় পেলে চলবো না তাহলে আমরা আর পিকনিক যাওয়া হইব না এবার বাবাকে কোনই রাখবো কি রে কি ব্যাপার বাবা দাও দাঁড় দিতে চাও কোনো কাম কাজ আছে নাকি একটা হাত পাওয়ালা মুরগি কাটুম ঠিক আছে বাবা দাঁড় দাও কি করুম কি করুম বাবারে ভয়ে কই বলতাছে না পিকনিকে যাওয়ার টাকাও নাই টাকা দিল আমি জানিয়ে দিব না তুই ঠিকই কইছিলি তোর বাবা এক নাম্বারে চামার তোর বাবা এক নাম্বারে জঘন্য লোক তুই কইছিলি না তোর বাবা মাইনসের জাতি না আর তোর বাবাই তো মাইনসের বউ গো বাবা আমি এসব কই নেই আয় নিয়ে যা টাকা নিয়ে যা আমার টাকা না গো না বাবা আরে নিয়ে যা শালা শুয়োরের বাচ্চা পিকনিকের টাকা তোলা এই পিকনিকের টাকা দে একজনে কত করে পড়বো 500 টাকা 500 মাত্র 500 টাকা এনে 500 ওই 500 টাকা তো বেশি হয়ে যাইতেছে 500 টাকা আমি দিয়া পারম না ঠিক আছে তুই বাড়ি যা তুই বাদ ওই 500 টাকা দাও দে না তোর কাছে আগে টাকা পৌঁছাও ওখানে দে তো ঠিক আছে থাক নাকবো না ওই 500 টাকা দাও দে না নয়তো আমার পিকনিক যাওয়া হইবো না তোর কপাল পাইছে নাতি মারুম এর আগের মাসে আমার কাছ থেকে রিচার্জ করার নিকে টাকা নিলি ওই টাকা তুই এখন তুই দিলি না আমার টাকা চাস তুই ঠিক আছে থাক থাক ভাই তুই তুই টাকা দিতে পারলে দেন নাহলে তোকে পিকনিক যেতে হবে না খারে তোরা পিকনিক তোরা বন্ধুর জন্যই তো ওর কাছে কিছু টাকা ধার চাইছিলাম যখন তোরা সিগারেট টানার নিগা শর্টপট করতাছিলি বাবার পকেট থেকে চুরি করে বিরিয়ানি খাওয়াইছিলাম তোকে মনে পড়ে টাকা দিয়া বন্ধুত্ব মাপন যায় না রে খা তোরা পিকনিক খা
সরি রে ভাই তুই পিকনিক খাস তোর টাকা লাগবে না ঠিক আছে কবে পিকনিক খাবি ডেটটা তো ফাইনাল করলি না এই বাবু একটু শোনো না বাবু আমাকে 1000 টাকা দাও না শপিং করব আরে আমার সোনামণি 1000 টাকায় শপিং হয় নাকি 2000 টাকা নাও এটা আমার টাকা না আমার গার্লফ্রেন্ডই আমারে রাখবার দিছিল দেখ পিকনিকে আইছি আধা মরার মতন মাল খাবি না আধা মরার মতন মাল খেলে আসত্তনে উঠে যা মাল খাওয়া দিয়ে আমাকে চ্যালেঞ্জ করিস পেশাল পরে নিছ নষ্ট করিস তো নে আরেক পেট বানা বে বাম 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 এ দরা 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 বাবা কল করছে রে হ্যালো মোবাইলটা নিয়ে আয় সুব্রত তুই আমার গ্লাস এত কম মাল ঢাইলা তোর গ্লাস ভর্তি করলি কে আমারটা আরো ঢাল সুব্রত তুই গাঁজাগুলা শুকাইস নাই কেন ভালো করে জ্বলতেছে না শালা সুব্রত তোকে ইনজেকশন আনতে বলেছিলাম রাগগুলো এখন শরীরে ওদের কিভাবে ঢোকাবো মোবাইলটা ভালো করে দেখ আমার ফোনে পলাশ তোর বাবা ফোন করছে বাবা আমি এখানে কিছু খাইতেছিলাম না মজা করতেছিলাম আমরা শুয়োরের বাচ্চা তুই আজকে বাইতে আয় তোর গুয়ার বাটাম ছুটে এলাম ওই সবাই আয় পিকনিকে যাওয়ার আগে একটা সেলফি তুলি আয় 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 চল এবার ওই দাঁড়া দাঁড়া সেলফিটা ভালো হয়নি আরেকটা নেই এ চল চল এই দাঁড়া দাঁড়া আরেকটা নেই হ্যাঁ আমার মুখটা ভালো হয়নি হট কত সেলফি তুলে আর চল গাড়ি এ বসে ওই শুভ্র তো তুই অনেক আয় সেলফি তুলি চল চল গাড়ি এ বসে এই দাঁড়া দাঁড়া আমার মুখে ফোকাস পড়েনি আর করে নেই তাড়াতাড়ি নে চল 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 এই দাঁড়া 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 এই ফটোটা জুতের হয়নি আরেকটা নেই তো সেলফি রে কই নাকি নিউ জেনারেশন পিকনিক ও ভাই কি সুন্দর জায়গা রে ওয়াও নাইস ও ভাই কি প্লেস রে ওপি জায়গা বন্ধু ওপি জায়গা চল এবার শুরু করি কি শুরু করবি মার 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 সাড়ে 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 মার না মার 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 আরে ভাই বাইতে তো সারা দিন গেম খেলোছি হে না ও গেম খেলা শুরু করে দিছ হ্যাঁ না 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 মার মার বাস অনেক হইছে কি পাইছ কি তোরা বাড়িতে তো সারা দিন গেম খেলোস কাম কাজ তো কিছু নাই বাইতে মা বাপ কষ্ট করে মোবাইল কিনে দিছে শুধু তোকে মুখে হাসি ফুটাইবার নিগা আর তোরাই মোবাইলে গেম খেলে খালি সময় নষ্ট করতেছ তোরা পারবি তোকে বাপ মায়ের মুখে হাসি ফুটাইবার পারবি না আরে যত গেম খেলবি তত ভবিষ্যৎ অন্ধকার হইব মা বাবার কথা ভাইবা গেম খেলাটা বাদ দিয়া ফিউচারের দিকে একটু ধ্যান দে সরি রে তোর কথা মনে থাকবে রে ঠিক আছে চল পিকনিক আইছে এবার একটু ঘুরি হ্যাঁ হ্যাঁ চল 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 দেখ পিকনিকে এসে ঘুরবার নিকা এবে গেম খেলে সময় নষ্ট করে লইব গেম খেলে জীবনে কিচ্ছু হবে না কথা কস না কে কেউ তারা মার 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 সাড়ে 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 মার না বন্ধুর বাইকে পিকনিক গেলে ভাই আশিস আরে ভাই বাইক পাল্টালি নাকি আরে একটা বাইক কয়দিন চালামু এটা পরশুর দিন নিলাম জাপান থেকে কত নিল ভাই দেখ পিকনিকে যামু গাড়ির দাম হইনে হাটপেল টাটপেল করবি শেষে পিকনিক যাওয়া হইব না দাম হুন না কো না ভাই হুন পাম্পে থেকে 200 টাকা তেল ভরছি 100 টাকা দে পরে দেই এরকম সামারগিরি করলে আমার বাইকে উঠিস না তো ঠিক আছে নে উঠা ভাই তেল গিলা বেশি ভালো না বেশি মাইলেজ দিতেছে না আরো 100 টাকা দেই কাকা 100 টাকা দাও আমার বাইক থামালি কেন তেল বোধহয় শেষ গাড়ি থাইমে যাইতেছে কি বাইক নিছি যত তেল খাই জানো সেটা জাপানি A1 বাইক তোর এই বাইকে বয়সে এটা তোর ভাগ্য এই পেট্রোল পাম্প গিয়ে থেকে এই বাইকে তেল ভরা কতটা রিস্ক তুই জানো
তাও এই রিক্স নিয়ে তারে ঘুরাইতেছি এই বাইকে এ ক্লাস প্লেনের তেল লাগে সাইকেল নিয়ে ঘুরে বেড়াস তো তাল পাস না 100 দাও আরো 100 দে তেল ভরনাকো এই যে কান ধরলাম বাপের জন্য তোর বাইকে আর উঠবো না শালা সব করে বাড়ি থেকে বেরিয়েছিলাম পাহাড় পর্বত দেখার জন্য আর তুই যতবার পেট্রোল পাম্প দেখালি পাতলা পায়খানা রোগীও এতবার পায়খানা যায় না আর যত টাকা তেল ভরলাম এত টাকা হেলিকপ্টারে পিকনিক যেতে পারতাম আমি খালি তোর বাইকে কেন তোর পিছনেও 5 লিটার তেল ভরে নে আমি গেলাম যাই হোক তেল ভরে একেবারে ট্যাঙ্কি ফুল করে লাইছি এবার এক মাস পাটা ছাগলের মতো ঘুরে বেড়ামু খালি মাল হবে মাল আর মালের বদলে যদি এক ফুটার বেশি কেউ জল মিশাস তাহলে আর কেউ মাল খাইস না আমার মুখ খাইস আমার মুখ খাইস এদিকে তোর এক্সট্রা নেই হ এটা পরে কিন্তু বাঙান নাগবো কিন্তু পরে ঠিক আছে নিস দুজনে মিলে কিন্তু খামু আর কাউকে কিন্তু টাড়িস না চেস কিরে তোর আমারে তুই মাল খাওয়া শুরু করছ দে 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 মাল দে মাল দে মাল দে মাল তোর মুখ দিয়া না মাল তোর হন দিয়া বইয়ে দিন মাল খেলে গাড়ি কি তোর বাবা চালাইবো ইট তো অন্তত দে ভাই বাবা যদি এটুকু না করস তুই ওর কথা ফেলা তো তুই আরেক প্যাক বানা এখন দিতে আছে না ঠিক আছে কিন্তু পিকনিক স্পটে যাবে তো আমি মাল পাই ঠিক আছে খাইস আমি জানলে জীবনেও তখন এনে আইতাম না বন্ধু আমি তোমার কষ্ট বুঝতে পারতেছি আমি ভিতর থেকে তোমার কষ্টটা ফিল করতে পারতেছি দেখো তুমি আমাদের পাহাড়ে ঘুরতে নিয়ে আসছো তোমাকে আমরা অনেক রেসপেক্ট করি পাহাড় পর্বতের মাঝে আমাদের যে দায়িত্ব সহকারে নিয়ে আসছো তুমি যদি এখন মাল খাও আর গাড়ি চালানোর সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবা না তোমাকে আমি কথা দিলাম পিকনিক শেষ হওয়ার পর তুমি আমাদের সুস্থভাবে বাড়ি নিয়ে যাও তোমাকে আমি অগন্তি মাল খাওয়াবো এই আসরে বসে আমি মাল ছুঁয়ে কথা দিলাম হ্যাঁ একদম হ্যাঁ বন্ধু আমিও কথা দিলাম পিকনিক খেয়ে বাড়ি আসার পর নে অনেক সহ্য করছি তোকে সব কথা রাখছি পাহাড় পর্বতের রাস্তার দিকে এক ফুটাও মাল খাই নাই এইবার বাড়িতে আইছি আর কোনো টেনশন নাই এইবার মাল খাওয়া কিরে কথা কস না কেন দাদা কেন তুমি সিয়াজরা নাকতেছে মধুমিতা আই লাভ ইউ আমারে কেউ তো মাল আইছে না কি ব্যাপার চোখে কিছু দেওয়া পাই না কে কেউ চারিপাশে অন্ধকার অন্ধকার নাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আমি ফেসবুক স্টোরিতে একটা কোশ্চেন করেছিলাম যে আমি কি চাচ্ছিলাম তো দেখতেই পেলে ভিডিওতে আমি কি চাচ্ছিলাম সো তোমরা এক একজন বলেছিল কেউ কলম চাচ্ছিলাম কেউ সিগারেট চাচ্ছিলাম কেউ বাইকের চাবি চাচ্ছিলাম তো না কেউ পারোনি 500 টাকা ছিল সেটা আমার পকেটেই থাকলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তুমি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু শত্রু তোমার চৌদ্দ গোষ্ঠীর সাথে শেয়ার করে দিও টাটা